গ্রামীণ দারিদ্র দূরীকরণ এবং আর্থ সামাজিক বিকাশের লক্ষ্যে ত্রিপুরার রুরাল লাইভলিহুড মিশন এবং রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে বুধবার এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। প্রোগ্রামে রাজ্যের বিভিন্ন স্বসহায়ক দলের মহিলাদের মধ্যে ঋণ প্রদানের লক্ষ্যে ক্রেডিট ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, আরডি দপ্তরের স্পেশাল সেক্রেটারি সন্দীপ রাঠোর, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, টিআরএলএমের সিইও ডক্টর বিশাল কুমার এবং পশ্চিম ত্রিপুরা জেলার সভাপতি অন্তরা সরকার দেব সহ গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি এবং বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যরা। গ্রামীণ এলাকার উন্নয়ন এবং স্বসহায়ক দলের মহিলাদের আর্থ সামাজিক বিকাশে দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় যোজনা এবং টিআরএলএম এর সাহায্যে স্বসহায়ক দলগুলিকে বিভিন্নভাবে ব্যাংক লোন ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে সাহায্য করা হচ্ছে। রাজ্যে পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা এবং স্বসহায়ক দল ও তাদের ফেডারেশনগুলির মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলাদের অধিক আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রোগ্রামে মহিলা স্বসহায়ক দলগুলিকে 22 কোটি টাকার ঋণ প্রদান করা হয় আর্থিক বৃদ্ধিকে ত্বরান্বিত করার লক্ষ্যে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, গ্রামীণ এলাকার আর্থিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে স্বসহায়ক দলগুলির বিরাট ভূমিকা রয়েছে এবং গ্রামীণ দারিদ্র দূরীকরণে নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্বসহায়ক দলগুলির মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। গ্রামীণ দারিদ্র দূরীকরণ একটি সামাজিক চাহিদা এবং এই ক্ষেত্রে টিআরএলএম বিভিন্নভাবে প্রশংসনীয় কাজ করে চলছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যেটা ভিলেজ অর্গানাইজেশনগুলোর ক্লাস্টার ভিত্তিকে মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়ন কর্মসূচিকে আরও ত্বরান্বিত করতে পারে, কারণ কমিউনিটি ভিত্তিক সংস্থাসমূহ গ্রামীণ এলাকার উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গ্রামীণ দারিদ্র দূরীকরণ প্রকল্প একটি সামাজিক চাহিদা, সেই অনুসারে প্রকল্প যা গ্রাম উন্নয়ন প্রকল্পের সাথে সুসংগত করা হয়েছে। স্বসহায়ক দলের সাথে যুক্ত দরিদ্র পরিবারের ন্যূনতম পরিকাঠামো উন্নয়ন যেমন জীবনমাত্রার মানোন্নয়নের সাথে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং প্রাকৃতিক সম্পদের উন্নয়ন এই প্রকল্পের সাথে চাহিদা অনুযায়ী বিবেচনাধীন। স্থানীয় এলাকার উন্নয়নের জন্য চাহিদা ভিত্তিক পরিকল্পনা তৈরি শুধুমাত্র সামাজিক উন্নয়নের শক্তিশালী কারণে তারা দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে ভূমিকা পালন করে। তো টিআরএলএম এই বিষয়ে অনেক সচেষ্ট, অনেক কাজ করছে। একটু আগে এখানে একটা ভিডিও ফিল্ম দেখানো হয়েছে, তো সেখানে কিন্তু বলা হয়েছে কীভাবে গ্রামকে আমরা বিভিন্ন যেসব সমস্যা আমাদের যে স্বচ্ছ ভারত অভিযান থেকে আরম্ভ করে আমাদের ঘর থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে সব বিষয়ে এখানে যে গ্রামীণ যে অর্থনীতি এবং সেখানকার যে সামাজিক অবস্থা কীভাবে উন্নতি করা যায় সেইভাবে কিন্তু আমাদের টিআরএলএম কাজ করে যাচ্ছে। এবং এর জন্য আবার আমি এখানে আজকের যে এখানে যে যারা এখানে এসছেন আজকের এই এর জন্য সংস্থার প্রতিনিধিদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এমন আরও ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজিত করার জন্য টিআরএলএম এর প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করেন, উৎপাদিত পণ্যের গুণগত মান আরও অধিক উন্নত হলে দেশে এবং বিদেশের মধ্যে স্বসহায়ক দলগুলির পণ্যের চাহিদা যেমন বাড়বে, তেমনি প্রকৃত অর্থে আর্থিক উন্নয়নের লক্ষ্য সাধিত হবে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি অবশ্যই সবাইকে ধন্যবাদ দেব এবং আগামী দিন এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং বিভিন্ন ট্রেনিংয়ের যাতে আরও সুব্যবস্থা করা হয়, যেটা আপনারা করছেন আরও বেশি করে যেন ট্রেনিং দেওয়া হয় এবং কোয়ালিটি ওয়াইজ যাতে আরও কোয়ালিটিটা অনেক বাড়ে। এবং আমাদের এসএসজি গ্রুপের যেটা আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী বলেছেন ওনার দপ্তরও, সেটা যে এই কোয়ালিটি প্রোডাক্ট যদি আমাদের ফিনিশ প্রোডাক্ট যদি ভালো হয়, প্যাকেজিং যদি ভালো হয়, তাহলে অন্য প্রদেশে তো যাবেই, বিদেশেও যাওয়ার ব্যবস্থা হবে। এবং সত্যিকারের অর্থে যে আর্থসামাজিক অবস্থা এবং আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত করার যে লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন, সেটা কিন্তু আমরা প্রকৃত অর্থে আমরা সেই টার্গেট আমরা বুঝতে পারব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানান, মাত্র 4.5 বছরে রাজ্যে প্রায় 38,000 মতো স্বসহায়ক দল গঠন করা হয়েছে এবং বর্তমানে সারা রাজ্যে এই স্বসহায়ক দলগুলি আত্মনির্ভরতার একটি আন্দোলনে পরিণত হয়েছে। আমাদের কাছে ছিল 4,000 কত জানি কিছু, 4,000 কিছু একটা সংখ্যা ছিল, আজকে 33,735টি হয়ে গেছে, 38,000 মতন এসএসজি হয়ে গেছে আমাদের।
এই 4.5 বছরে আমরা ত্রিপুরার মানুষ এটা অভ্যস্ত আন্দোলন মানে রাজনৈতিক আন্দোলন আন্দোলন তো ঝান্ডা ডান্ডা ছাড়া হয় না আমরা ভাবি আন্দোলন দেখাতে হবে দিতে হবে ভাঙতে হবে গুপ্তে হবে চুপতে হবে কিন্তু এসএনজির মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছি যে আন্দোলন উন্নতির জন্য করা যায় এসএনজি চালানো বড় কথা নয় এসএনজি কে আন্দোলনে পরিণত করা কিভাবে এসএনজি কে আন্দোলনে পরিণত করা যায় এটা নিয়ে কাজ করেছি আর আজকে আমরা সফল উপমুখ্যমন্ত্রী ত্রিপুরার স্বসহায়ক দলগুলির উন্নতির প্রসঙ্গ তুলে ধরে এই বিষয়ে প্রধানমন্ত্রীর এবং অন্যান্যদের আগ্রহের কথাও বলেন আত্মনির্ভর ত্রিপুরার এই সাফল্যকে সাকার করার জন্য স্বসহায়ক দলের মহিলাদের ধন্যবাদ জানান উপমুখ্যমন্ত্রী প্রত্যেকবার প্রধানমন্ত্রী অনেকবার এসএনজি মহাবন্ধের সঙ্গে কথা বলেছেন উপরাষ্ট্রপতি এসেছেন সেটা এসএনজির সঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী এসেছেন উনিও এসএনজির সঙ্গে কথাবার্তা বলেছেন বিগত দিনে এসএনজি কি কেউ জানতো না কারণ তিনটা ডিস্ট্রিক্ট চলো টিম টিম আকারে আজকে প্রধানমন্ত্রী বা কোনো কথা বললে এসএনজি ত্রিপুরা রাজ্যের এসএনজি উপরাষ্ট্রপতি এসছেন এই হলে আমার মনে আছে এখানে এসএনজি নেই অর্থমন্ত্রী এসছেন কিল্লায় সেখানে আমরা বিরাট প্রোগ্রাম করেছি এসএনজি নিয়ে আর আজকে এসএনজি ত্রিপুরা রাজ্যে বিরাট বড় একটি আন্দোলন আত্মনির্ভরতার আন্দোলন মা বন্ধের আন্দোলন কারণ বিগত দিনে আমরা দেখেছি মা বন্ধের বড় রাজনৈতিক পার্টিরা এসে বলতো আপনি সরস্বতী আপনি লক্ষ্মী আপনি দুর্গা বলে শেষ কিন্তু আমরা জানি উইদাউট ফাইন্যান্সিয়াল ইম্পাওয়ারমেন্ট অর্থনৈতিক সশক্তিকরণ ছাড়া কোনো সশক্তিকরণ অর্থহীন জিষ্ণু দেববর্মন জানান মহিলার শক্তির সশক্তিকরণ ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয় ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ শক্তি দিয়ে